নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা অনেকেই WBSSC 2016 সালের যে সমস্ত ওএমআর শিট রয়েছে সেগুলো কীভাবে ডাউনলোড করবে সেটা জানতে চেয়েছিলে। তো আজকের এই ভিডিওটি একটু সময় দিয়ে শেষ পর্যন্ত দেখো, তোমরা কীভাবে ডাউনলোড করবে তো সেটা তোমরা খুব অনায়াসে ডাউনলোড করতে পারবে জাস্ট একটি ক্লিকের মধ্যে দিয়ে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ WBSSC ওএমআর শিট 2016 PDF ডাউনলোড। তো ফ্রেন্ডস, একদম কি আর বলবো, 2016 সালের যে সমস্ত PDF প্রকাশ করা হয়েছিল প্যানেলের নির্দিষ্ট ওয়েবসাইটে, তো এখন কিন্তু সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি কিছু PDF তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আজকের এই ভিডিওতে। তো যে সমস্ত PDF তোমরা দেখতে পারবে একদম ব্ল্যাঙ্ক পেজ PDF, মাত্র 2 থেকে 4টি প্রশ্ন অ্যান্সার করেছে, তারপরে কিন্তু সে সমস্ত ক্যান্ডিডেটদের ওএমআর শিট ভেরিফিকেশন না করেই তাদেরকে চাকরি দেওয়া হয়েছে এবং তারা শিক্ষকতা করেছিল। তো এটা অ্যাকচুয়ালি শিক্ষকতার নামে কলঙ্ক, সাদা খাতা জমা দিয়ে শুধুমাত্র তারা চাকরিতে জয়েন হয়েছে। তো ফ্রেন্ডস, আজকের এই বিজ্ঞপ্তিতে বেশি কিছু বলার নেই। তোমরা যারা ওএমআর শিটের PDFগুলো ডাউনলোড করতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি তোমরা ডাউনলোড করার নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা এই রকম ওএমআর শিটগুলো ডাউনলোড করতে পারবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ একটি ওএমআর শিট এখানে রয়েছে এবং এর উত্তরের সংখ্যা যদি তোমরা দেখো, জাস্ট কয়েকটি প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং নিচের দিকে যদি আসি তাহলে লাস্ট একটি প্রশ্ন, অর্থাৎ দেখতে পারলে তিনি মোট 10টি প্রশ্নের উত্তর দিয়েছেন এবং বাকি একদম কিন্তু ব্ল্যাঙ্ক পেজ, কোনো রকম কোনো উত্তর তিনি দেননি। তো এই যে আব্দুল হক, মাত্র 10টি প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু তিনি শিক্ষকতা পদে নিযুক্ত হয়েছিল, চাকরি করেছিল এবং আমাদের মহামান্য আদালতের নির্দেশে ইতিমধ্যেই কিন্তু সে সমস্ত চাকরিপ্রার্থীর চাকরি বাতিল হয়ে গিয়েছে এবং পরবর্তীতে কোন পর্যায়ে গিয়ে সেই নির্দিষ্ট যে রায় রয়েছে সেই রায়টা কোন পর্যায়ে গিয়ে শেষ হচ্ছে সেটা কিন্তু দেখার বিষয়, যদিও এখনও আইনি জটিলতা চলছে। যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের যে বিভাজন প্রক্রিয়া সেটা কিন্তু ইতিমধ্যেই তোড়জোড় প্রক্রিয়া চলছে। তো অলরেডি আমি অনেকগুলো আপডেট তোমাদেরকে দিয়ে দিয়েছি, ক্যান্ডিডেটদের নামের লিস্ট যদি তোমরা ডাউনলোড করতে চাও সেটাও আমি দিয়ে দিয়েছি। কীভাবে ডাউনলোড করবে তার জন্য এই ভিডিওর আই বাটনে ক্লিক করো, সেখানে একটা ভিডিও পেয়ে যাবে, বা ভিডিও সেকশনে যাও, সেখানে একটি ভিডিও আমি দিয়ে দিয়েছি। টোটাল ক্যান্ডিডেটদের নাম যে রয়েছে 25,000+ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তারা কোন ডিস্ট্রিক্ট থেকে কোন স্কুলে নিযুক্ত হয়েছিল সেই PDFটাও কিন্তু আমি তোমাদের মাঝে শেয়ার করেছি। তো সেটা যদি ডাউনলোড করতে চাও অবশ্যই ডাউনলোড করে নিবে। এবং ওএমআর শিটের PDF তোমরা যারা চেয়েছিলে, যারা ডাউনলোড করতে চাও, ডেসক্রিপশন বক্সে যাও, একটা লিঙ্ক দেখো দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি তোমরা ডাউনলোড অপশনে গিয়ে পৌঁছবে এবং সেখান থেকে তোমরা অনায়াসে প্রত্যেকটি ক্যান্ডিডেটের নেম এবং তার সাথে যে সমস্ত বিষয় রয়েছে এভাবে কিন্তু তোমরা দেখতে পারবে। আমি A to Z সিরিয়াল অনুযায়ী এখানে রেখেছি, একদিকে নাম রয়েছে, তারপরে একদিকে রয়েছে রোল নম্বর এবং তারপরে রয়েছে ডাউনলোড লিঙ্ক। এভাবেই কিন্তু তোমরা প্রত্যেকটি নাম তার সাথে ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোডগুলো করতে পারবে। তো ফ্রেন্ডস, পরবর্তী লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, তাদেরকে একটু জানার সুযোগ করে দিও। এতটুকুই তোমাদের কাছে ছোট্ট একটা আশা এবং রিকোয়েস্ট। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।